নমস্কার, এক্সেন ক্যালকাটা নিউজ আপনাদের সঙ্গে রয়েছে, আমি প্রিয়াঙ্কা। শুরুতেই নজর রাখবো কলকাতা বিশ্ববিদ্যালয়, সেখানে বিক্ষোভের মুখে রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যপালকে গো ব্যাক স্লোগান, রাজ্যপালকে দেখানো হলো কালো পতাকা, বিক্ষোভ এআইডিএসও টিএমসিপি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে রাজ্যপাল সিভি আনন্দ বোস, তাকে কালো পতাকা দেখানো হয়, তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়, কালো পতাকা দেখায়, বিক্ষোভ দেখায় এআইডিএসও টিএমসিপি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে রাজ্যপালকে ঘিরে গো ব্যাক স্লোগান, রাজ্যপালকে দেখানো হলো কালো পতাকা, বিক্ষোভ এআইডিএসও এবং টিএমসিপির তরফ থেকে। ফের বিক্ষোভের মুখে রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবার কলকাতা বিশ্ববিদ্যালয়, সেখানে এআইডিএসও টিএমসিপির বিক্ষোভের মুখে রাজ্যপাল, তাকে কালো পতাকা দেখানো হয়, গো ব্যাক স্লোগান দেওয়া হয়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, ফের আমরা দেখলাম রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কালো পতাকা দেখানো হলো, কি কারণ? তিনি যখন প্রবেশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, সেই সময় টিএমসিপির তরফ থেকে কালো পতাকা দেখানো, একটু কথা বলবো অভিরূপ রয়েছে। অভিরূপ, এই গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা কিসের উদ্দেশ্যে দেখালেন? বিশ্ববিদ্যালয়ের বেহাল অবস্থা এবং তার মধ্যেও রাজ্যপাল ব্যক্তিগত মামলা লড়বার জন্য বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে টাকা নিয়েছে এবং তার ডেপুটেট উপাচার্য সেটাকে মদত দিয়ে করেছে। তার পেসলিপও বিগত দিনে আমরা প্রেসকে দিয়েছি। এবং ইউনিভার্সিটির বেহাল অবস্থা, ক্যান্টিনের বেহাল অবস্থা, লিফট বন্ধ হয়ে পড়ে রয়েছে, কমন রুমে খেলার সামগ্রী নেই, ছাত্রছাত্রীদের এই বেহাল অবস্থা, তার মধ্যেও উপাচার্য আচার্যকে এইভাবে আর্থিক অনুদান দিয়ে সাহায্য করছে, বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোকে ভেঙে ফেলছে, তার বিরুদ্ধে টিএমসিপির আন্দোলন। তোমরা গো ব্যাক স্লোগান দিলে এবং কালো পতাকাও দেখালে এবং তোমরা বলছো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তাকে তোমরা আচার্য পদ হিসেবে? অবশ্যই, তা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আচার্য হিসেবে দেখতে চাই এবং আমরা চাই যে গভর্নর সেই বিল পাস হয়ে গেছে, যে বিলে যাতে সই করে দেন। তার কিসের এত ইনসিকিউরিটি? বিশ্ববিদ্যালয়তে এমন কি আছে? ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো দিনের পর দিন ভেঙে যাচ্ছে, প্রতিটা বিশ্ববিদ্যালয়ের একই অবস্থা। ছবি আমরা দেখাচ্ছি প্রিয়াঙ্কা, তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের ঠিক সামনেই তারা তাদের যে গো ব্যাক স্লোগান শাউটিং এখনো দিয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে মূলত এআইডিএস এর তরফ থেকে তাদেরও কিন্তু স্লোগান শাউটিং চলছে। একটু কথা বলে জানার চেষ্টা করবো যারা রয়েছেন, একটু কথা বলছি রাজ্যপালকে গো ব্যাক স্লোগান, আচার্যকে গো ব্যাক স্লোগান, কিসের জন্য এই গো ব্যাক স্লোগান? বিজেপি সরকার এনেছে এবং সেই শিক্ষানীতি প্রপাগেট করছেন রাজ্যপাল। এর আগে আমরা দেখেছিলাম বিশ্ববিদ্যালয়ে তিনি এসেছিলেন, উপাচার্যের সঙ্গে দেখা করেছিলেন এবং তিনি একথা বলেছিলেন যে জাতীয় শিক্ষানীতির মধ্যে অনেক ভালো ভালো বিষয় আছে, একে এ রাজ্যে চালু করতে হবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে চালু করতে হবে। আজকে বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন, 1857 সালে আজকের দিনে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল 24 জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে যে কোনো সময় রাজ্যপাল আসতে পারেন, তার এটা অধিকার আছে, আমরা তাকে স্বাগতও জানাচ্ছি। কিন্তু আজকে তিনি জাতীয় শিক্ষানীতিকে প্রপাগেট করছেন এবং এই রাজ্য সরকার তৃণমূল, এই টিএমসিপি যারা সামনে বিরোধিতা করছে, তারা জাতীয় শিক্ষানীতি মেনে রাজ্যে 4 বছরের ডিগ্রি কোর্স চালু করছে, তারা রাজ্য শিক্ষানীতি চালু করেছে, তারা জাতীয় শিক্ষানীতির সমস্ত সুপারিশ মেনে নিয়েছে, ফলে আজকে তারা মুখে বিরোধিতা করছে। আজকে আমরা দেখছি রাজ্যপাল এবং রাজ্য সরকারের শিক্ষামন্ত্রকের যে একটা টানাপোড়েন চলছে এবং তার ফলে আজকে ব্যাহত হচ্ছে উচ্চশিক্ষা, ব্যাহত হচ্ছে স্কুল শিক্ষা। আমার নাম মিজানুর রহমান। তাই যে ছবি আমরা দেখাচ্ছি ইতিমধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের ঠিক ভিতরে, যেখানে রাজ্যপাল ইতিমধ্যেই প্রবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের অন্দরে এবং গেটের ঠিক কিছুটা ভেতরেই আমরা দেখতে পাচ্ছি এআইডিএসওর তরফ থেকে তাদের যে স্লোগান শাউটিং, সেই স্লোগান শাউটিং চলছে। তাদের নির্দিষ্ট দাবি উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের রাজ্যপাল ও রাজ্য সরকারের দখলদারির যে অপচেষ্টা, সেই অপচেষ্টা বন্ধ করতে হবে, স্থায়ী আচার্য নিয়োগ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আজকে মূলত অন্যদিকে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। একবার ছবিটা দেখাতে বলবো প্রসন্নকে। তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে তারা স্লোগান শাউটিং করে, তাদের মূলত দাবি আচার্যকে উদ্দেশ্য করে যে গো ব্যাক স্লোগান এবং যেভাবে আচার্য তার নিজের ব্যক্তিগত সুবিধা নিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ফান্ডকে উপলক্ষ করে, তার প্রতিবাদে তারা পথে নেমেছেন এবং গর্জে উঠেছেন এবং
বলছেন যে তারা মুখ্যমন্ত্রীকে আচার্য পদ হিসেবে দেখতে চান, ফলে দুই ছাত্র সংগঠন তারা রীতিমত আচার্য রাজ্যপাল বা সিবিআর বোস তিনি যখন প্রবেশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, সেই সময় দুই ছাত্র সংগঠনের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রিয়াঙ্কা একেবারে অভিরূপা, বেশ আপনারা ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। আমরা দেখলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেখানে রাজ্যপালকে গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখানো হয়, বিক্ষোভ এআইডিএসও এবং টিএমসিপির। যদিও টিএমসিপির দাবি যে প্রথম স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে এবং একই সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু জায়গা অর্থাৎ পরিকাঠামোগত উন্নত করতে হবে, এই দাবি তুলছে টিএমসিপি। অন্যদিকে এআইডিএসওর তরফ থেকে দাবি তোলা হচ্ছে জাতীয় শিক্ষানীতি, উচ্চশিক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল রাজ্য সরকারের অপচেষ্টা বন্ধ করতে হবে। মূলত এই দাবি তুলেই আজ রাজ্যপালকে গো ব্যাক স্লোগান, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং কালো পতাকা দেখানো হয়।